বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতি সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে নৌকার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ যখনই আসে জনগণের ভাগ্য পরিবর্তন হয়, কারণ বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের সোনার বাংলা গড়াই তার সরকারের লক্ষ্য। এদিন বহুল প্রতীক্ষিত ওই দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজসহ তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল সহ 15টি উন্নয়ন কাজের নির্মাণ শেষে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলে এবং লবণ চাষীদের জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। কোন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। ওই ঢাকা শহর যান, বিভিন্ন জায়গায় যান, জীবন্ত মানুষগুলিকে ওই বিএনপি জামাত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে, গাড়ি ঘোড়া সব পুড়িয়ে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। ওরা ধ্বংস করতে জানে, মানুষের কল্যাণ করতে যায় না। কাজে এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে।